প্রথমত আপনারা এনবিএসপি পোর্টাল ভিজিট করবেন, তারপর এখানে ভোটার পোর্টালের লিঙ্ক পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে সরাসরি লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে লগ ইন করতে হবে আপনাকে, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ভোটার আইডি নাম্বার, এখানে পাসওয়ার্ড, এই ক্যাপচা এখানে ফিল করার পরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে পারবেন। তো যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে সবার আগে আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনাকে নিজের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে আপনারা লগ ইন ডিটেলস দিয়ে লগ ইন করতে পারবেন। ভোটার পোর্টালে লগ ইন করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে থাকা সেকেন্ড যে অপশানটা রয়েছে, কারেকশন ইন ভোটার কার্ড, এই অপশানটিকে আপনারা ওপেন করুন, এখানে ক্লিক করুন, লেট স্টার্টে ক্লিক করুন। এখান থেকে আপনারা ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, তো যদি আপনার ভোটার আইডি নাম্বার জানা থাকে এখানে আপনারা ট্যাপ করবেন, এটাকে সিলেক্ট করুন, এখানে আপনার ভোটার আইডি নাম্বারটা বসিয়ে দিন, তারপর ফেস ডিটেলসের উপরে ক্লিক করুন। তাহলে আপনার রেকর্ডটা যে এখানে পাওয়া গিয়েছে অনলাইনে সেটা এখানে শো হবে। তারপর প্রসিডে ক্লিক করুন, আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো হচ্ছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনি প্রয়োজনে আপনার ভোটার কার্ডে থাকা যাবতীয় ভুল এই পোর্টালের মাধ্যমে সংশোধন করতে পারবেন। তো সেই উইন্ডো এখানে ওপেন হয়েছে। তো আমার যেহেতু সংশোধনের প্রয়োজনীয়তা নেই, আজকে ভিডিও টপিক আপনার হারিয়ে যাওয়া ভোটার কার্ড আপনি কীভাবে ফিরে পাবেন, অনলাইনের মাধ্যমে একেবারে পিভিসি ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন করবেন ফ্রিতে। তো এর জন্য আমরা থার্ড যে অপশান রয়েছে, ইস্যুস অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, মানে কোনো রকমের সংশোধন ছাড়াই ভোটার কার্ডের রিপ্লেসমেন্ট আমরা পেতে চাচ্ছি, তার জন্য আমরা থার্ড অপশানটাকে সিলেক্ট করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। নেক্সট স্ক্রিনে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসবে, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি বসিয়ে ভেরিফাই, এরপর আপনাকে রিজন সিলেকশন করতে হবে, রিজন ফর অ্যাপ্লাইং ফর রিপ্লেসমেন্ট অফ এপিক কার্ড, আপনি কেন রিপ্লেসমেন্ট করার জন্য অ্যাপ্লাই করছেন। তো এখানে যদি আপনার হারিয়ে যায় লস্ট সিলেক্ট করুন, নষ্ট হয়ে গেলে ডিস্ট্রয়েড, ছেড়ে গেলে মিউটিলেটেড সিলেক্ট করুন। আপনার যদি আধার কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটাকে সিলেক্ট করুন, আধার নাম্বারটা এখানে বসিয়ে দিন। আধার কার্ড না থাকলে এখানে আপনারা ক্লিক করবেন, এফআইআর কপি থাকলে আপনারা জাস্ট এখানে ট্যাপ করে এটাকে সিলেক্ট করবেন, এবং সেক্ষেত্রে আপনার যে এফআইআর এর কপি আছে সেটা কিন্তু চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। যদি এফআইআর কোনোরকমভাবে না করা থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটিকে ডিসিলেক্ট করুন, এবং এখানে একটা রিজন আপনাকে সেক্ষেত্রে টাইপ করতে হবে। জাস্ট এখানে আমি লস্ট লিখে টাইপ করলাম, আপনি এর থেকে বেশিও লিখতে পারেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলেই আপনার সামনে ফর্ম নম্বর 8 ওপেন হয়ে যাবে। ফর্মটা স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন এবং এখানে থাকা সাবমিট বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা সাবমিট বাটনে ক্লিক করতেই আপনার ফর্মটা কিন্তু লাইভ দেখতে পাবেন, সাবমিট হয়ে যাবে এবং আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারও পেয়ে যাবেন, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা পরবর্তীকালে আপনাদের অ্যাপ্লিকেশন স্টেটাসটা অনলাইন থেকে চেক করতে পারবেন, যে আপনার এই রিপ্লেসমেন্টের অ্যাপ্লিকেশনটা সেটা অ্যাকসেপ্ট করালো নাকি রিজেক্ট, এবং আপনার এই যে রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট সেটা কতদিনের মধ্যে কমপ্লিট হচ্ছে, এবং আপনি কতদিনের মধ্যে এই ভোটার কার্ডটা পেতে পারেন সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এবং এই যে ভোটার কার্ড সেটা পিভিসি ফর্মেটে আপনারা পেয়ে যাবেন, আপনাদের লোকাল যে বিএলও রয়েছে সেই বিএলওর বাড়িতে কিন্তু বিডিও মারফত চলে আসবে এবং সেটাকে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। কোনো রকমের কোয়েরিজ থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে টাইপ করবেন।